হাই বন্ধুরা, আমি চন্দাশ্রী বলছি পিটু গার্ডেন থেকে। দেখুন বন্ধুরা, আমি ভিডিও প্রথমে করিনি, তো ভাবলাম করি। তো দেখুন বন্ধুরা, আমার অ্যাডেনিয়াম গাছটি এখানে কাটাই ছাটাই করেছি দুই তিন দিন আগে, এখানে নীলফুলটা লাগিয়ে রেখেছে এবং গাছটিকে আমি উঠিয়ে ফেলেছি। উঠানোর পরে দুটোই উঠিয়েছি, দেখুন অ্যাডেনিয়াম। তো এরকম কাটাই ছাটাই করে এখানে কয়েকদিন আগেই আমি নেল পলিশ লাগিয়ে দিয়েছি। তো এখন আমি অ্যাডেনিয়ামগুলো ধুচ্ছি। দিয়ে আমি পরিষ্কার করে এটা দেখুন পরিষ্কার করে ফেলেছি। এখন আমি এখানে শিকড়গুলো দেখবো, পচা শিকড় থাকলে কেটে দেখুন এটা পচে গেছে। জল বেশির জন্য অনেক সময় শিকড় পচে যায়। তো বন্ধুরা, আমি যে পচা অংশগুলো কেটে দিব, দিয়ে পরিষ্কার করে পচা অংশতে একটু হলুদ গুঁড়ো লাগিয়ে দিব। তারপরে এটা আমি চার পাঁচ দিন রেখে দিব। এইভাবেই বেলকনিতে চার পাঁচ দিন পরে আমি গাছগুলোকে লাগাবো। আবার দেখুন, এটা আমার পিঙ্ক কালার ছিল বন্ধুরা, আর এটা হোয়াইট কালার। হোয়াইট কালারটা একটি ডালি আমি ছাটাই করেছি আর এগুলো করিনি, পাতাগুলো ছিঁড়ে দিয়েছি। এখন আমি অ্যাডেনিয়াম এই দুটোকে এইভাবে সাত আট দিন না ঠিক চার পাঁচ দিন রেখে দিব। তারপরে আমি আজকে এই পচা অংশগুলো কেটে সেখানে হলুদ গুঁড়ো লাগিয়ে রেখে দিব। শুকোনোর পরে আমি আবার অ্যাডেনিয়াম দুটিতে আমার টবে লাগাবো। আর বন্ধুরা, এটা উঠানোর কারণ একদিকে পচা থাকলে পচাটা জানা যায় যে পচে গেছে নাকি শিকড়, তাহলে কেটে ফাঙ্গিসাইড বা আমি তো হলুদ গুঁড়োই দিই, হলুদ লাগিয়ে দিলে অ্যান্টিসেপটিকের বা ফাঙ্গিসাইডের কাজ করে, তাই আমি হলুদ গুঁড়োই দিই বন্ধুরা। তো আমি দেখুন এতটুকুনও বেড়ে গেছে, এই অবধি ছিল। তো আমি এইভাবে এইটুকুনও লাগিয়ে দিব, শিকড়ে এইটুকুনও মাটির নিচে থাকবে আর এইভাবে লাগাবো। বন্ধুরা, আমি উঠিয়ে ফেলেছি, তো ভাবলাম একটা ছোট ভিডিও করে রাখি। এটাও দেখুন এত এই শিকড়গুলো বেড়ে এত মোটা হয়েছে, এরকম সরু সরুই ছিল এখান থেকে। দেখুন বন্ধুরা, এই অ্যাডেনিয়ামটা দেখুন, এই অংশটা দেখুন পচে গেছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন পচে গেছে। তো এই জন্যই উঠানো বন্ধুরা, পচা অংশগুলোকে কেটে দিতে হবে। কেটে দিলাম, দেখুন এখানে আরেকটি ছোট, এই যে পচে গেছে। জল বেশির জন্য বন্ধুরা শিকড়গুলো পচে যায়, তাই এক বছর অন্তর অন্তর এরকম গাছগুলোকে তুলে এইভাবে ধুয়ে গোড়াটা পচা অংশগুলোকে কেটে দিয়ে
হলুদ গুঁড়ো লাগিয়ে দু তিন দিন এরকম শুকোনোর পরে লাগালে বন্ধুরা গাছও পচে যায় না আর খুব ভালো গ্রোথ হয়। জল বেশির জন্য এই বন্ধুরা অ্যাডেনিয়াম এখানে জল স্টোর করে রাখে, দেখুন কটসটা, কডেক্স বলে এটাকে। এটা অ্যাকচুয়ালি রাজস্থানি গাছ, গরম এলাকার, তো আমি এই শিকড়টাও কেটে দেব বন্ধুরা। আর কেটে দেওয়ার পরে যে অংশগুলো কাটছি সেখানে এরকম বন্ধুরা হলুদ গুঁড়ো লাগিয়ে দিব। দেখুন এখানে হলুদ গুঁড়ো লাগিয়ে দিচ্ছি বন্ধুরা, এরকম যেখানে যেখানে পচা শিকড় পাবো আমি কেটে হলুদ গুঁড়ো লাগিয়ে দিয়ে রেখে দিব। তারপরে তিন চার দিন পরে শুকিয়ে গেলে আমি আবার নতুন করে লাগাবো বন্ধুরা। এখন আমি এইভাবে ছেড়ে দিচ্ছি, যখন লাগাবো সেই ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। এটা এক বছরের গাছ, গেলবার এনেছিলাম বন্ধুরা, তার আগেও ছিল আমার, তার আগেরগুলো মরে গেছে, তো কেয়ার সম্পর্কে অত ভালো জানতাম না, তো এবার কেয়ার ভালো করে জেনেই আবার দুটো নিয়ে এসেছি বন্ধুরা, দেখি কি হয়। তো টাটা বন্ধুরা, বাই। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমি অ্যাডেনিয়াম দুটোকে উঠিয়ে পরিষ্কার করে যেরকম হলুদ গুঁড়ো দুই তিন দিন লাগিয়েছিলাম, আর ডালগুলো কাটাই ছাটাই করে রেখেছিলাম। এই দুটি আমি আজকে দেখুন একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, যেগুলো পচা অংশ কেটে ফেলে দিয়ে পরিষ্কার করে ছোট ছোট শিকড়গুলো কেটে দিয়ে, উপরের শিকড়গুলো কেটে দিয়ে আমি ওগুলো তিন চার দিন রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে লাগাবো, তো চলুন কীভাবে লাগাই দেখুন। প্রথমে আমি এই মাটিগুলোতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই এই পট্টিতেই ছিল আগেও, এই পট্টিতে, তো মাটিগুলো মাটিগুলোর সঙ্গে হলুদ গুঁড়োগুলো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি মাটি চেঞ্জ করিনি, মাটিগুলো দেখলাম ভালোই আছে, একটু শুকিয়ে নিয়েছি হালকা।
প্রথমে আমি এটি লাগাবো। বন্ধুরা, এই গাছটি প্রথমে এতখানি পোতা ছিল, এবার আমি অনেকটা উঁচু করে পুঁতে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। একটু ঠিকভাবে বসিয়ে দিই। এখন সেকেন্ডটা দেখুন, এটা লাগাচ্ছি। এটাকে আমি একটু তেরসা শেপে লাগাবো বন্ধুরা, দেখতে সুন্দর লাগবে ওই জন্য। বন্ধুরা এটিকে আমি সাপোর্ট দেওয়ার জন্য এটা ইউজ করছি।
বন্ধুরা আমি মাটিগুলো চেপে চেপে দেওয়ার চেষ্টা করছি, শিকড় খুব ভারী, এই কর্টেক্সটা খুব ভারী, ওই জন্য চেপে চেপে মাটিগুলো দিচ্ছি। তো বন্ধুরা এই দেখুন আমি লাগিয়ে ফেলেছি দুটো। এইভাবেই ছিল আমার আগে যে লাগানো ছিল, তো এইভাবে লাগানো ছিল, শুধু এটিকে উঠিয়ে একটু উঁচুতে করে দিয়েছি। কটেক্সটার সৌন্দর্যই অ্যাডেনিয়ামের একটা আলাদা সৌন্দর্য, তাই আমি দেখুন এরকম লাগিয়েছি। তো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই একটি আমার চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। তো টাটা।